नमस्कार बंधुरा, आमार एनभायरो ग्रीन पीएल चैनेले आपनादेर सकलके स्वागत। आज के आमार भिडियोर विषय हलो एकटी अति सुंदर फुल, तार नाम हलो जारबेरा। जारबेरा प्रधानत शीतेर फुल हलेओ विशेष जत्न करले एटी सारा बछर थाके एबं सारा बछरे कम बेशी फुल पावा जाय। आर जारबेरा फुलटी वैशिष्ट्य हलो एक बार फुल फुटले कमपक्षे 20-25 दिन सेटी गाछे थाके। जारबेरार माटी तैरि करार समय एकटु खेयाल राखते हबे जाते माटिटा प्रचंड झुरझुरे हय, कारण जारबेरा गाछ एकदम बेशी जल पछन्द करे ना। आबार शुकनो माटी होलेओ चलबे ना, काजेई खूब भालोभावे देखते हबे जाते माटिटा कादा कादा ना होये थाके। जारबेरा जे गाँटटी थेके बा क्राउनटी थेके स्टिकगुली बेरोय फुलेर स्टिक, সেই জায়গাটা যাতে মাটির ভেতর চলে না যায় সেইভাবে গাছটি লাগাতে হবে, এবং মাঝখানটা উঁচু রেখে ধারগুলো ভালো করে চেপে চেপে দিতে হবে, যাতে জল দিলে ধারে ধারে জল দেওয়া হবে, মাঝখানে এমনিতেই জল চলে আসবে, আলাদা করে জল দেওয়ার দরকার নেই। জারবেরার মাটিতে ভার্মিকম্পোস্ট এবং কোকোপিটের ভাগ বেশি দিয়ে মাটির ভাগ কম দিলে তাহলে রোগ পোকার আক্রমণ থেকেও বাঁচানো যায়, এবং গাছের গোড়া পচার থেকেও গাছকে বাঁচানো যায়। জারবেরার অনেক রকম প্রজাতি আছে, দেশি প্রজাতি আছে, হাইব্রিড প্রজাতি আছে। তবে জারবেরাকে সারা বছরই ফুল ফোটানো যায় এবং বাঁচিয়ে রাখা যায়, কিন্তু বৃষ্টির হাত থেকে তাকে বাঁচিয়ে রাখতে হয়। জারবেরা গাছের খাবার হিসাবে এই তরল সার এটি জারবেরার জন্য খুবই উপযুক্ত, সেটি হলো এনপিকে 10:26। সেটি গাছের পাতায় স্প্রে করে দিলেও হবে, এবং এতে চারধারে অল্প করে ছড়িয়ে দিলেও খুব ভালো ফল পাওয়া যায়।